আজকের গল্প লোভী কৃষক বহু আগে গ্রামের মধ্যে তিন ছেলে আর স্ত্রীকে নিয়ে বাস করত এক গরিব কৃষক সে যেমনই ছিল অলস তেমনই লোভী সে ধীরে ধীরে জমি চাষ করে সবার শেষে বীজ বুনত আর ফসল লাগাতো ধানের চারা রোপণের সময় অনেক কাছাকাছি এবং প্রতি গোছে বেশি বেশি চারা রোপণ করে ভাবত অন্যদের ক্ষেতের তুলনায় তার জমিতে বেশি ফসল ফলবে আর তার পরিবারের অভাব চলে যাবে কিন্তু ফসল লাগানোর পর সে কখনো আগাছা পরিষ্কার করতো না অলস কৃষক প্রতি বছর শেষে ফসল লাগানোর কারণে ঝড় বন্যায় তার ফসল মাঝে মাঝে নষ্ট হয়ে যেত আর প্রতি গোছে বেশি চারা রোপণ করার কারণে খাদ্যের অভাবে অপুষ্টিতে ফসল ঝরে যেত এজন্য বছরের পর বছর গেলেও তার অবস্থার পরিবর্তন হতো না কৃষকের স্ত্রী সর্বদা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তার পরিবারের অবস্থা পরিবর্তনের সাহায্য চাইত একদিন স্ত্রী স্বপ্নে দেখল গুপ্তধন তাকে এসে বলছে তোর স্বামীকে কাল সমস্ত জমি চাষ করে আসতে বলবি শেষ মাটিটায় কোপ দিলে স্বর্ণ মোহর পাবি তোর পরিবারে আর কোনো অভাব থাকবে না তবে তোর স্বামীকে আগে হতে বলতে পারবি না যে সে আজ গুপ্তধন পেতে যাচ্ছে ঘুম ভেঙে গেলে কৃষকের স্ত্রী তাকে বুঝিয়ে অনেক অনুরোধ করে বলল তুমি আজ সম্পূর্ণ জমি চাষ করে ফিরবে কৃষক রাজি হলো কিন্তু কাজ করতে করতে যখন কাজ শেষের দিকে তখন কষ্টে তার স্ত্রীকে অনেক গালি গালাজ করতে করতে কাজ শেষ না করেই বাড়ি ফিরে আসে স্ত্রী সব কিছু জেনে খুব দুঃখ পেল আর নীরবে নির্জনে কাঁদতে লাগল এবং আবার একইভাবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতো বহুদিন পর স্ত্রী আবার স্বপ্নে দেখল গুপ্তধন তাকে বলছে তোর মতো একজন ভালো মানুষ এমন অলস কৃষকের ঘরে থাকে এতে আমার কষ্ট হয় তুই তোর স্বামীকে বলিস আজ মাঠে চাষ করতে গেলে সে গুপ্তধন পাবে কিন্তু সে যেন দশটির বেশি মোহর না আনে এই ভেবে প্রতিদিন কাজে যাবে আর দশটি করে মোহর আনবে তবে সাবধান দশটির বেশি মোহর আনলে কিন্তু ভালো হবে না স্বপ্নের মতো সব কিছুই হলো কিন্তু যখন কৃষক মোহরের খনি দেখল ইচ্ছা মতো লুঙ্গি গেঞ্জির মধ্যে যতগুলো সম্ভব সব নিতে নিতে বলল আমার বউ একজন বোকা মহিলা কোনো মানুষকে যদি সৃষ্টিকর্তা এমনইভাবে মোহর উজাড় করে দেয় আর মানুষ সেগুলো ফেলে যায় তার মতো অভাগার নির্বোধ আর অলস কেউ নাই সুতরাং সে ইচ্ছা মতো মোহর আনলো আর বাড়িতে ঢুকতেই সবাইকে ডেকে বলল এই দেখো কি এনেছি আমাদের দুঃখের দিন শেষ এই বলে সবার সামনে ঘরের মেঝেতে মোহর ঢালতেই সব ছাই হয়ে গেল তখন কৃষক হায় হায় করে মাথা চাপড়ে কাঁদতে লাগলো তার স্ত্রী তাকে বলল তোমার লোভের কারণে আমাদের ভাগ্য কোনো দিন পরিবর্তন হবে না তারপর হতে কৃষক মোহরের লোভে নিয়মিত জমি খুঁড়তে যেত এভাবে জমির মাটি একেবারে ঝুরঝুরা হয়ে গেল এরই মধ্যে আবার ফসল লাগানোর সময় এলো কৃষক ফসল লাগালো কিন্তু সে মোহরের মায়া ভুলতে না পেরে ফসলের জমিতে নিয়মিত হাতরে যেত এভাবে কৃষকের অজান্তে আগাছাগুলো পরিষ্কার হয় এবং সে বছর খুব ভালো ফসল হয় এখন কৃষক সপরিবারে সারা বছর জমানো ধানের খাবার খেতে পারে শিক্ষা অলসতা মানুষের জীবনে ভালো কিছু আনতে পারে না আর লোভ মানুষের ভাগ্যকে অনেক দূরে ঠেলে দেয়